স্বাগত বন্ধুরা, আপনারা কিন্তু জানেন কোথায় কম প্রাইসে ফার্নিচার বিক্রি করা হয় এমন সন্ধানই কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি প্রতিনিয়ত। বেশ, আমি কিন্তু সবসময় চেষ্টা করি যেখানে আসলে ফার্নিচার তৈরি করা হয় ওই সব দোকানে কিন্তু আমি ভিডিও করার চেষ্টা করি, কারণ যেখানে ফার্নিচারগুলো পাইকারিভাবে সেল হয় ওই সব শোরুমগুলো ভিডিও করলে হয় কি একেবারে কম প্রাইসে আপনার ফার্নিচারগুলো পাবেন, এবং আমি কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য ভিডিও করার চেষ্টা করি। বেশ, আজকে আমি চলে এসেছি ইউটিউব এবং ফেসবুকে যে ভাইরাল করা ভিডিওটা ছিল, আবার ওই সময় চলে এসেছি রফিক ফার্নিচারে অনেক দিন পর, কারণ এখানে কিন্তু বর্তমানে অনেক অনেক রাজকীয় ফার্নিচার উঠেছে। দশক আগের ভিডিওটা কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা অনেক অনেক সাড়া দিয়েছেন, কারণ এখানে যে ফার্নিচারের প্রাইসটা মানে বাংলাদেশের আর কোথাও এত কম দামে আসলে ফার্নিচার পাওয়া যায় না। ভিউয়ার্স, এই সময় অ্যাড্রেস হচ্ছে রফিক ফার্নিচার, লালবাগ শিকশন বেরিবাদের এখানে অবস্থিত। বেশ, এখানে আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণ কিন্তু ফার্নিচার রয়েছে, এখান থেকে কিন্তু সারা বাংলাদেশের ফার্নিচারগুলো পাইকারিভাবে সেল হয়। বেশ, আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আপনার অবাক হয়ে যাবেন যে ফার্নিচারের প্রাইস আসলে এতটা কম কী করে হয়। আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনার কাছে অনেক অনেক ভালো লাগবে। সো ভিউয়ার্স, চলুন কথা বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিউয়ার্স, বরাবরের মতো কিন্তু আমাদের সাথে আছে রফিক ফার্নিচার থেকে বাদল ভাই, আপনাদের সকলের পরিচিত মুখ। আসসালামু আলাইকুম ভাইজান। জি ওয়ালাইকুম সালাম ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাইয়া? জি ভাই আলহামদুলিল্লাহ ভাই, ভালো ভাই, ভালো আছেন ভাই? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের এখানে যে খাটের প্রাইসটা কম, এত কম প্রাইসে তো মনে হয় বাংলাদেশের কোথাও খাট বিক্রি হয় না। আসলে কি ভাই, আমাদের নিজেকে শোরুম আমরা নিজেরা তৈরি করি, তাই জন্য আর কি আমরা কম প্রাইসে দিতে পারি ভাইয়া। আচ্ছা, আপনাদের মূলত এটা হচ্ছে পাইকারি মার্কেট? পাইকারি মার্কেট, মূলত পাইকারি মার্কেট, পাইকারি দোকান আমাদের। আচ্ছা, বেশ, এই সময় কিন্তু হিউজ পরিমাণ নতুন নতুন ফার্নিচার উঠেছে, এই জন্যই কিন্তু ভাইয়ের দোকানে নতুন আরেকটি ভিডিও করা, আরেকটি ভিডিও করা। আচ্ছা ভাই, যেন আমাদেরকে শুরুতেই কোন ফার্নিচারটা থেকে দেখাবেন? কিছু একটা, এটা একবার লেটেস্ট কালেকশন, এটা একবার নতুন মডেলের মাল এটা, ঠিক আছে? এটা আপনার কালারটা হচ্ছে অ্যান্টিক কালার, এটা অ্যান্টিক কালার বলে, এটা বলা হয় অ্যান্টিক কালার, কিন্তু এটা আপনার সম্পূর্ণ মোটা এক ভোটের মাল তৈরি। এটা আপনার হলুদ ফোম, হলুদ কালার, হলুদ কালার, সম্পূর্ণ আলাদা, নতুন সম্পূর্ণ আলাদা। আপনি পুরোটা গড়ি লাগানো, এটা পুরোটা, এটা যে এটা পুরোটা গড়ি লাগানো, এটা আপনি সিঙ্গেল পাংখাটা, এটা আপনি পুরোটা গড়ি লাগানো। এটা আচ্ছা, এই যে স্টোনগুলো ভাই, এগুলো কি উঠবে? না 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 ভাইয়া, স্টোনগুলো আপনি এগুলো উঠবে না, এগুলো আপনি ডাইরেক্ট শুটার মারার ভিতর দিয়ে, এগুলো আপনি খুব হেভি শুটার, এই স্টোন এগুলো টান উঠবে না এগুলো। বেশ, এই গদিটা হচ্ছে এখানে সেলাই করা, এই জন্য ভালো লাগতেছে। এটা আবার সেলাই করা গদি, এটা খুব উন্নত মানের গদি দিয়ে দিচ্ছে এটা। আচ্ছা ঠিক আছে, এই ডিজাইনটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। এইটার ভাই প্রাইস অ্যাকশন কত টাকা? এটার প্রাইসটা দিছি ভাইয়া মাত্র অনলি 14,000 টাকা দিছে, এটা 14,000 টাকা মাত্র। আচ্ছা, নেক্সট আমাদেরকে কোন খাটটা দেখাবেন? হ্যাঁ, নেক্সটে আরেকটা খাট আছে আপনার, টিক কালার বলে এটাকে, টিক কালার, এটাকে বলা হয় টিক কালার। এটা আপনার সাদা ফোমের স্টোনগুলো খুবই হেভি স্টোন, এটা এটা আপনার 6 ফিট বাই 7 ফিট। ওকে, ফিয়াস ডিজাইনটা দেখেন জাস্ট, কত ডিজাইনটা দেখেন সুন্দর, এবং লেগ সাইড দেখেন, এটা কিন্তু পড়তে, এটা হেড সাইড লেগ সাইড সেম ডিজাইন করা, একবার পুরো সেম ডিজাইন করা। আপনি সবই আপনি স্টোনগুলো খুব হেভি স্টোন, এগুলো আপনি উঠবে না সহজে। এটা আপনার মাঝখানে ডাবল ডাসা লাগানো, তো দেখেন দর্শকরে মাঝখানে আপনার ডাবল করে ডাসা লাগানো। এটা আপনি এগুলো যদি ময়লা হয়ে যাবে দোয়ার কোনো সিস্টেম আছে? হ্যাঁ, এটা ময়লা হলে দোয়ার সিস্টেম আছে, আপনি সুতি কাপড় দিয়ে হালকা একটু পানি দিয়ে পোছাইলে চিকচিক করবে এটা। আচ্ছা ঠিক আছে, এগুলোর দাম কত? এটার দাম দিচ্ছি আপনার 14,500 টাকা। এগুলোর সাথে গ্যারান্টি ওয়ারেন্টি কি দিচ্ছেন? এটা আপনার 16 বছরের গ্যারান্টি, 16 বছরের গ্যারান্টি, আপনার রঙের গ্যারান্টি 8 বছর। আর ছোট সাইজটা 1,000 টাকা? 1,000 টাকা কম, 13,500 টাকা ছোট সাইজটা। এটা হচ্ছে আমাদের মূলত পাইকারি দোকান, পাইকারি দোকানের কারণে অনেক ইউজ করে মালের কারণে আমরা মালটা ঠিক মতো দেখাতে পারতেছি না। আপনি যে যে
দেখতে চান আমাদের ইমেল মাধ্যমে যোগাযোগ করতে পারেন, আমরা ইমেল মাধ্যমে আমরা ছবি পাঠিয়ে দেব। আচ্ছা ভাইজান ঠিক আছে। আসলে ভিউয়ার্স আপনারা দেখেন ফার্নিচার শোরুমটা কতটা বড় এবং কত পরিমাণ কালেকশন রয়েছে। আমরা ভাইজান এই খাটগুলো একটু দেখি। হ্যাঁ দেখেন, সামনেরটা আগে দেখাই। হ্যাঁ হ্যাঁ দেখেন, এটাকে বলা হয় আপনার কাট কালার। এটা আপনার গদিটা লাগানো কালো গদি, সেলাই করা গদি, আপনার খুবই ভালো গদি এগুলো ভাই। ওকে আচ্ছা ভাইজান, পিছনের ডিজাইনগুলো আমাদেরকে একটু দেখান। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এই যে পিছনের ডিজাইনটা দেখেন, ডিজাইন আছে না, একটা ডিজাইন, একটা ডিজাইন আছে, একটা আপনার ডিজাইন আছে। আচ্ছা এইটা লেগ সাইডটা কি রকম ডিজাইন ভাই? লেগ সাইডটা আপনি দেখেন একই রকম ডিজাইন, লেগ সাইডও মানে পায়ের সাইডও একই ডিজাইন। জি জি ভাই, পাশে পায়ের সাইড না, যে এটা পাশে ডিজাইন। আচ্ছা ভিউয়ার্স দেখেন কতটা সুন্দর। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে ডিজাইনের শেষ নাই। এগুলো কি ভাই বড় সাইজটা নাকি ছোট সাইজটা? এটা আপনার বড় সাইজ, এটা আপনার 6 ফিট বাই 7 ফিট এটা। আচ্ছা ঠিক আছে ভাই, বড় সাইজটা দাম কত টাকা? এই বড় সাইজটা ভাই আমাদের আগের প্রেসে আছে ভাই, এটা এটা আমাদের পাইকারি দোকান, এই জন্য আগের প্রেসে আছে। এটা দাম আপনার 12,500 টাকা। এটা মাত্র 12,000 টাকা? এত সুন্দর 12,500 টাকা? হ্যাঁ এটা কি ভাই বাস্তব? এটা বাস্তব ভাই। আচ্ছা চাইলে আপনি একটা নিতে পারেন ভাই, অপশন নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কাস্টমার আসার পর তো দাম বাড়বে না, এই পাইকারি প্রেস? না না পাইকারি প্রেসে কাস্টমার আসার পর দাম বাড়বে না, এটা পাইকারি প্রেস এটা। আচ্ছা ছোট সাইজটা দাম কত টাকা? এটা ছোট সাইজটা পড়বে আপনি 11,000 টাকা পড়বে এটা। এরপর চমৎকার একটা খাট দেখাচ্ছি, মানে একেবারে যাদের চয়েস একবারে মানে গর্জিয়াস চান তাদের জন্য। এইটা ভাই কি খাট বলে? রিং খাট, এটাকে বলা আপনি ভাইয়া রিং খাট। এটা ঠিক আছে, এটা আপনার কালারটা হচ্ছে গোল্ডেন কালার, অনেক মালের পিছনে তো তার জন্য আর কি একটু ফোমটা এরকম দেখা যেত, কিন্তু ফোমটা একবারে ক্লিয়ার পোষাইলে চিকচিক করবে। আচ্ছা ঠিক এটা আপনার হলুদ ফোমে গোল্ডেন কালার, খুব সুন্দর একটা মাল। লেগ সাইডটা নাকি? হ্যাঁ এটা হচ্ছে আপনার লেগ সাইডটা এটা। আচ্ছা বিয়াস পায়ের সাইডটা আর মাথা সাইডটা সেম ডিজাইন? পুরো সেম ডিজাইন এটা। এবং এটার দাম কত টাকা? এটার দাম 12,500 টাকা, আমরা এক প্রাইসে দিয়েছি পাইকারি দোকান থেকে, জন্য এক প্রাইসে দিয়ে দিয়েছি আমরা। ওকে মানে ডিজাইন? হ্যাঁ অনেক ডিজাইন, যেটাই নেন না কেন দামই এক, যেটা নো কাস্টমার একই দাম রেটিং। আজকের ভিডিওতে মূল আকর্ষণ হয়েছে আপনার এই খাটটা ভাইয়া, এই খাটটা আমাদের আগের ভিডিওতে ছিল, এখন আমরা দিতেছি এই খাটটা দেখেন। এই ভিডিওটা তো মনে হয় আলহামদুলিল্লাহ আগের ভিডিওটা সব থেকে এই খাটটাই বেশি চলছে। জি জি ভাই আল্লাহর রহমতে এই খাটটা অনেক চলছে ভাই, অনেক ইউজ পরিমাণে ভাই। আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স, খাটটা দেখেন জাস্ট। হ্যাঁ দেখেন, যে কোনো মানুষের মানে ছোট এবং বড় নাই, যে কোনো মানুষের প্রথম দেখাতেই আশা করি পছন্দ হয়ে যাবে ভাইজান। এটা আমরা দেখি, আর পিছনটা একটু দেখি ভাই। এই যে ভাই পিছনটা, অনেক কাস্টমার আসলে বলে যে ভাই পিছনটা দেখাবেন, পিছনটা দেখাবেন। এই যে পিছনটা ভাই, পিছনটা একদম পেলেন, পুরো পেলেন, ফাঁকা নাই না, কোনো ফাঁকা নাই, কিন্তু এই জিনিসটা আপনি এক ভোটের মাল এগুলা ভাই। আপনি দেখা যায় অন্য অন্য শোরুমে আপনি এর থেকে মোটাটা বানায় রাখছে, কিন্তু আপনি ভেতরে ফাঁপা থাকে, টোকা দিলে ড্যাপ ড্যাপ করবে, কিন্তু আমাদের জিনিসটা এক ভোটের মাল, এগুলো এটা কোনো ড্যাপ ড্যাপ করবে না, এগুলো আপনার গ্যারান্টি যুক্ত মাল এগুলো। আচ্ছা এটা আবার গদিটা একটু মোটা আছে নাকি? এটা গদিটা আপনি সেলাই করা গদি, আপনি পুরাটাই ব্ল্যাক করা গদি, এটা এটা সেলাই করা গদি, স্ট্রংটা আপনি খুব হেভি স্ট্রং, এগুলো আপনার শুটার মারা, এগুলো এটা আপনার টানলেও ছুটবে না। ওকে ঠিক আছে। এবং নিচের লেগ সাইডটা, এই নিচের লেগ সাইডটা, এই যে নিচের লেগ সাইডটা পুরোটা আপনার গদি লাগানো নিচের লেগ সাইডটা। আচ্ছা এগুলো একই ডিজাইন একই মাল। এগুলোর সাথে আপনার চালনি পায়া এগুলো কি কাটা দেন? এগুলোর সাথে আমরা চালনি পায়া দিতেছি আপনার মেহগুন কাঠের বীজ, না মেহগুন কাঠের হাইসা, মাঝখান দুটা ডাটা পড়বে মেহগুনি কাঠের। ওকে ঠিক আছে। এইটার দাম কত টাকা? জি এটার দাম, এটা ভাই আমরা আগের প্রেসে দিছি ভাইয়া, কারণ দর্শকের দেওয়ার জন্য বোঝানোর জন্য আমরা আগের প্রেসে দিছি 12,500 টাকা মাত্র। দামটা বাড়ে নাই? না দামটা বাড়ে না, দামটা আমরা এক রেটে দিছি। আচ্ছা অনেক দোকানদার আছে যে চাহিদা অনুযায়ী দেখা গেছে এখন চাহিদা, আমরা দামটা বাড়িয়ে দিই, দামটা বাড়াই, কিন্তু আমাদের ওইগুলো না, আমাদের কোম্পানি বলছে তোমার এক রেটে দিয়ে দাও, তো এই জন্য আর কি এক রেটে দেওয়া এটা। আচ্ছা পিছনের ডিজাইনটা দেখান। হ্যাঁ এই পিছনের একটা ডিজাইন আছে গোল্ডেন কালার, খুব সুন্দর মাল। এই যে চমৎকার চমৎকার একটা ডিজাইন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, পিছনে একটা মাল আছে আপনার গোল্ডেন কালার, এটা আপনার 6 ফিট বাই 7 ফিট। আচ্ছা এবং এগুলো প্রত্যেকটা কিন্তু পায়ের সাইড একই ডিজাইন? একই ডিজাইন পায়ের সাইড, আপনি একই ডিজাইন, এটা ফোমটা আপনার পুরো সাদা। আচ্ছা সাদা ফোমের ভিতরে আপনার পিস্টন লাগানো, এটা আপনি ই করা এই লেবেলিং করা, যে কোনো কালার যে কোনো ডিজাইন দিলে আমরা তৈরি করে দিতে পারবো, আমাদের শোরুমে না থাকে জিনিসটা আমরা তৈরি করে দিতে পারবো। সেটাই অনেক সময় দেখা গেছে এই ডিজাইনগুলো যেহেতু আপনাদের পাইকারি ভাবে প্রতিদিন অনেক শত শত খাট যায়, সেম ডিজাইন এক মাস পর দুই মাস পর ইউটিউব দেখে আসলো, এই সেম ডিজাইন নাও থাকতে পারে, সেম ডিজাইন না থাকলে আমরা বানাই দেবো সমস্যা, খালি স্যাম্পলটা রাখলে হবে, খালি মতো স্যাম্পলটা আমাকে পাঠাই দেবো আমরা বানাই দেবো। ওকে পুরো সেম ডিজাইনিং। পিছনের ডিজাইনটা আমরা দেখি। হ্যাঁ পিছনের ডিজাইনটা আরেকটা আছে, এটা আপনার গোল্ডেন পুরো রাজকীয় খাট ভাই। হ্যাঁ এগুলো আপনার রাজকীয় খাট পুরো গোল্ডেন, আপনার ফোম রয়েছে কালো, এটা একবার পুরো ব্ল্যাক কালো, এটা কেউ যদি চায় এটা কালারটা চেঞ্জ, কালারটা চেঞ্জ করে নিতে পারবে, যে কোনো সময় কালার চেঞ্জ করে দেওয়ার সমস্যা নেই ভাই। এই খাটগুলোর সাথে আপনার কালারের গ্যারান্টি ওয়ারেন্টি কেমন কি দিচ্ছেন? কারণ এইসব খাটের কালারই হচ্ছে মেন, এইসব খাটের কালার হচ্ছে মেন, এই কালারটা আমাদের মনে করেন যে 8 বছরের গ্যারান্টি কালারের, মালের গ্যারান্টি 16 বছরের গ্যারান্টি, মেমোতে লিখে দেবেন, মেমোতে লিখিত দিবে, এটা কোনো সমস্যা কোনো ঝামেলা হবে, এটা কোম্পানি বাড়িতে বাড়ির থেকে চেঞ্জ করে দেবে, কোনো সমস্যা নাই। এটা হয়েছে আপনার 6-7
4500 এই খাটটার প্রাইস আছে আপনার মূলত 14000 টাকা প্রাইস এটা এইটার প্রাইস একটু মানে একটু বেশি রাখছেন কেন ভাই এটা প্রাইসটা আপনি বেশি এটা আপনার গোল্ডেন কালার আপনার ফোমটা আপনার ল্যাবেডিং করা এটা এটা আপনার পুরো ফোমটা ল্যাবেডিং করা এইজন্য একটু বেশি আপনি ধুলা বালি পড়লে আপনি পোছাইলে এটা চলে যাবে এটা আচ্ছা ঠিক আছে এবং পিছনে ওইটা পিছনে আপনার এটা আর এটা আপনার এক প্রাইস এটা এক প্রাইস এক প্রাইস এই দুইটা মাল আছে আপনি এক প্রাইসিং আচ্ছা এবং ছোট সাইজটা 1000 টাকা কম ছোট সাইজটা আপনি 1000 টাকা কম নেক্সট ভাইদের সময় আসলে এত পরিমাণ ফার্নিচার আসলে এক ভিডিওতে দেখানো কখনোই সম্ভব না জাস্ট অল্প কিছু ফার্নিচার দেখাচ্ছি এইগুলো একটু দেখান জি ভাই এটা দেখতে পারেন এটা একটা গোল্ডেন কালার খাট এটা চমৎকার এটা আবার ভেলভেট কাপড়ের নাকি এই কাপড়টা হচ্ছে আপনার এক নাম্বার ভেলভেট কাপড় এটা আপনার ল্যাবেডিং করা ভেলভেট কাপড় এটা আপনার নীল গদির এটা নীল এই গদির আছে নীল গদি লাগানো পুরাটাই পায়ের ডিজাইনটা তো সেম না হ্যাঁ জি ভাই পায়ের ডিজাইনটা একবার পুরো সেম টু সেম আচ্ছা ঠিক আছে ভাইজান এইগুলো আপনারা রেট দিয়েছেন কত টাকা করে আসলে কি ভাই আমাদের মূলত প্রাইস দেওয়া এই কারণে যে আমাদের পাইকারি দোকানটা ঠিক আছে তাই জন্য আমরা রেটটা কম বেশি করতে চাইতেছি না এই খাটটা পড়বে আপনার 14000 টাকা পড়বে আপনি এটা এটা 14000 টাকা পড়বে আচ্ছা ঠিক আছে আসলে যারা লোকাল কাস্টমার দুই একটা আসে তাদের কাছে আসলে দামাদামি করে বিক্রি করে কিন্তু ইউটিউবে ভাইরা একদম লাস্ট প্রাইসটা বলে দিচ্ছে হ্যাঁ যাতে দর্শকরা দূর দূরান্ত থেকে আসবে অনলাইনে কিনতে তাদের কম দামে ফার্নিচারটা পায় হ্যাঁ হ্যাঁ এই জন্য ওকে বাদল ভাই আসলে এই খাটগুলো আপনার এত কম দামে ভাই কীভাবে দেন ভাই ভাই এত কম দামে আমরা দিতে পারি ভাই আমরা নিজেরা তৈরি করি ভাই আমাদের যে পাইকারি দোকান তাই জন্য আমরা এত কম রেটে দিতে পারি ভাই আচ্ছা ভাইজান এই খাটগুলো একটু দেখান হ্যাঁ এই খাটটা দেখেন এই জিনিসটা হচ্ছে আপনার বাক্সাপা ফোম এটা এটা কালারটা হয়েছে কাট কালার আচ্ছা এটা কালারটা কাট কালার এটা আপনার মোটাটা পাকা 1.5 ইঞ্চি মোটা কিন্তু সম্পূর্ণ এক ভোটের মাল এগুলা এটা তো কোনো ফাফা নাই কেন আচ্ছা বিয়াস লেগ সাইডটা দেখি হ্যাঁ এই যে লেগ সাইডটা দেখেন এটা আপনি একই কাজ করে আপনি উপরে পাঙ্কাটা নিচে পাঙ্কাটা একই কাজ করে এটা সেম ডিজাইন না সেম ডিজাইন একবারে আচ্ছা বিয়াস দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু হিউজ পরিমাণ খাট রয়েছে এইটা আবার এই লেটারটা আবার আলাদা কালো হ্যাঁ আপনি খাটের কালার বডির কালার একই কিন্তু লেদার কালারটা আলাদা এটা হচ্ছে আপনি একবার ব্ল্যাক কালার লেদার ওকে ঠিক আছে ভাইজান এগুলোর দাম কত টাকা করে দিয়েছেন এগুলোর দাম দিয়েছি ভাই আমি 11500 টাকা এগুলো 4500 6 ফিট বাই 7 ফিট আচ্ছা ছোট সাইজটা এটা ছোট সাইজটা পড়বে আপনার 10500 টাকা পড়বে দেখেন এর পিছনটা এটা পিছনে আরো টাকা রয়েছে এই খাটটা কিন্তু আরো বেশি সুন্দর দেখতে পাচ্ছেন গদিটা এটা কিন্তু অনেক বেশি মানে মোটা যে এটা আপনার ফুলানো ফোম এটা আপনার ফুলানো ফোম এটা সেলাই করা গদি এটা ওকে খুব হেভি গদি আগে তো আমরা দিছিলাম আপনার নরমাল গদিটা মানে প্লেন গদিটা ঠিক আছে কিন্তু এখন বর্তমানে যা সেলাই করা গদি খুব হেভি মাল এগুলা আচ্ছা ঠিক আছে হিউজ পরিমাণ আসলে ডিজাইন রয়েছে আরো ডিজাইন আছে ভাই জি 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 ভাই আর একটা ডিজাইন আছে আচ্ছা ঠিক আছে ডিজাইনের কিন্তু আসলে কোনো শেষ নাই হিউজ পরিমাণ ডিজাইন রয়েছে আসলে বিএস এত পরিমাণ ডিজাইন রয়েছে যাদের কাছে চাইলেও কিন্তু সব আপনাদেরকে দেখাতে পারবো না ভাই এগুলো দাম কি একই হ্যাঁ ভাই আমি এগুলোর দাম আপনার এই খাটটা দিছি আপনার 12500 টাকা দিছি আগের প্রাইসে দিছি কারণ পাইকারি দোকান একবারে বলছি পাইকারি দোকান সেই জন্য আমরা আগের প্রাইসটাই দিছি আর কি দর্শক এবার কো দেখাবো আমাদের দোকানে কিছু নতুন কালেকশনের ড্রেসিং টেবিলগুলো আচ্ছা বিয়াস ড্রেসিং টেবিলগুলো দেখেন আমরা এইটা থেকেই আগে শুরু করি আচ্ছা দেখেন সুন্দর লাগতেছে এটা হচ্ছে আপনার কালোর ভিতরে গোল্ডেন দা সাধারণ এটা এটাকে দেখেন এটা আপনার নিচে দুটো ডয়ার আছে এটা এই দেখেন ডয়ার দুটো দেখেন এটা খুবই সুন্দর একটা মাল এগুলো আপনি এক পাল্লার এগুলো এটা ফুল গোল্ডেন দা সাধারণ এটা জি এটা হচ্ছে সিঙ্গেল এটা আচ্ছা ভাই এগুলোর দাম কত টাকা করে এটা প্রাইস দিছে ভাই মূলত মাত্র 4500 টাকা দিছে এটা মাত্র 4500 টাকা জি আপনি বাবা এত কম প্রাইস আচ্ছা এগুলো একটু দেখান হ্যাঁ এগুলো দেখতে পারেন এগুলো ডাবল এটাও ডাবল এটাও দুই সাইডের গ্লাস এটাও ডাবল এটা এটা আপনার নকশা মাত্র সব কিছু ফিনিশিং অন্যরকম আচ্ছা বিয়াস দেখেন ডিজাইনটা জাস্ট কতটা চমৎকার এটার ভিতরে আপনার দুটো ডয়ার লাগানো আছে একটা পাল্লা আছে আচ্ছা ওই সাইডটা তো সেম ডিজাইন মানে সেম সাইজ ডিজাইন আলাদা সেম সাইজ ডিজাইন আলাদা এটা হচ্ছে আপনার কাট কালার বলে এটাকে এটা আপনার নিচে দুটো ডয়ার একটা পাল্লা এইগুলা ভাই দাম কত টাকা করে এই আপনার ডাবলগুলো দিতাছি ভাই 5500 টাকা মাত্র ওকে ভিউয়ার জায়গা স্বল্পতার কারণে আপনাদের দেখাতে পারতেছি না দেখতে পাচ্ছেন ড্রেসিং টেবিলে কিন্তু এই পাশে অনেক অনেক কালেকশন রয়েছে এই ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর এটা মাঝখানে গ্লাস না ভাই জি 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 এটা মাঝখানে গ্লাস ভাই এটা আপনার পাল্লা সিস্টেম এর মাঝখানে গ্লাস ওকে ঠিক আছে ভাইয়া
পিছনে দেখতে পাচ্ছেন আসলে হিউজ পরিমাণ ডিজাইন রয়েছে, ডিজাইনে কিন্তু কোনো শেষ নাই। এগুলো যদি নিতে চান আসলে ভিডিওতে সব দেখানো সম্ভব না, ভাইয়ের দেখে ইমুতে যোগাযোগ করবেন, ভাইয়ের নাম্বার তো ইমু, হোয়াটসঅ্যাপ সব করা আছে, ইমু হোয়াটসঅ্যাপ সব সেম সবই দেওয়া আছে ভাইয়া, সবই দিয়ে দেবো। আচ্ছা দেখতে পাচ্ছেন এগুলো ভাইয়া কেউ যদি নিতে চায় এগুলো দাম পড়বে কত টাকা? এটা দাম পড়বে নিতে চাই এটা পড়বে আপনার 7000 টাকা পড়বে। এটা এটা আপনার শাড়ি ড্রেসিং টেবিল, এটার ভিতরে আপনার বক্স সিস্টেম করবে এটা ভাইয়া, এই যে এটা বক্স সিস্টেম, এই যে এটা আপনার বক্স সিস্টেম, এটা এটা আপনার বক্স সিস্টেম, কয়েকটা সেল আছে, আবার আপনার গ্লাসও বড় গ্লাস, আপনার ডাইরেক্ট গ্লাস, এগুলো পুরাটা গ্লাস, এই গ্লাসটা সাইজটা অনেক বড় গ্লাস, এগুলো অন্য অন্য শোরুমে দেখা যায় আপনার ছোট গ্লাস দেয়, কিন্তু আমাদের গ্লাসটা খুবই বড় গ্লাস, মাথা পর্যন্ত গ্লাস। জি ঠিক আছে, এরপর আপনাকে দেখাচ্ছি ওয়াল শোকেসের কালেকশন, হিউজ পরিমাণ কালেকশন রয়েছে ভাই। এটা হচ্ছে মূলত চার পাল্লা নাকি? এটা চার পাল্লা, এটা আপনার 6 ফিটের চার পাল্লা, এটা আপনার রিং মডেল বলে এটাকে, রিং মডেল, জি রিং মডেল, কালো ব্ল্যাক কালার এটা। আচ্ছা এগুলো নিচে কি হবে? এটা নিচে আপনি এরকম আপনার টু পার্টের জিনিসটা, আপনার টু পার্টের নিচে আছে আপনার, যেটা 6 ফিটের নিচে আছে আপনার, দুইটা ড্রয়ার 2 সাইডের পাল্লা 6 ফিটেরটা, আর যেটা আপনার 5 ফিটে ওটা আপনার নিচে দুইটা ড্রয়ার 1 সাইডে পাল্লা। কেউ যদি চায় যে তিন পার্টের নেবে সেক্ষেত্রে? হ্যাঁ সেক্ষেত্রে নিতে পারবে, যে তিন পার্টারটা আছে, তিন পার্টারটা এই স্যার, এই যে তিন পার্টার, জি স্যার এটা তিন পার্টার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, তিন পার্টার এবং চার পার্টার এগুলোর দাম কেমন? আপনার চার পার্টার সুগেসটা একটু দামটা বেশি, কারণ 6 ফিট তো সবচেয়ে বড় সাইজ, এটার দামটা একটু বেশি পাবে, এটা নিলে পড়বে আপনার একদম 14,500 টাকা পড়বে এটা। আর তিন পার্টার এটা? আর তিন পার্টারটা নিলে পড়বে আপনার 11,500 টাকা পড়বে এটা। আচ্ছা আর এই পাশে দেখতে পাচ্ছি ভাই এগুলোকে কি ফার্নিচার বলে? ওয়াল শোকেস এটা। আচ্ছা এটা দেখতে পাচ্ছেন, এটা আপনার তিন পাটের, এটা তিন পাটের, জি নিচটা হবে কিন্তু বিয়াস দেখতে পাচ্ছেন এই রকম, এটা হচ্ছে নিচে দুইটা পাল্লা দুইটা ডয়, আপনাকে এক এক ডিজাইনগুলো দেখাচ্ছি, এগুলো ভাই দাম তো একই না? জি ভাই আপনার 5 ফিট এটা দাম একই। আচ্ছা ভিউয়ার্স ডিজাইনটা দেখতে পাচ্ছেন চমৎকার কিন্তু ডিজাইন, এটা হচ্ছে লাভ ডিজাইন বলে নাকি? জি জি এটা আবার লাভ ডিজাইন। আচ্ছা আপনি তার একটা কথা আছে ভাইয়া, কথাটা হচ্ছে কি আপনার অন্য অন্য শোরুমে দেখা যায় আপনার কম দামে মাল চায় কিন্তু আর ভিতরে আপনার পাটেক্স দেওয়া দেয়, কিন্তু আমাদের মাল কোনো পাটেক্স নেই, মাল সম্পূর্ণ মাল হচ্ছে এমবিএড বোর্ডের 1 নম্বরটা। ওকে ঠিক আছে, ডিজাইন আসলে কোনো শেষ না, এর বাইরে তো অনেক ডিজাইন আছে না? জি জি ভাই এর বাইরে অনেক ডিজাইন আছে, এই চাইলে আপনি কেউ গোল্ডেন কালার নিতে পারেন। এগুলোর দাম কত টাকা করে? কোনটা ভাই? এই যে এগুলো তিনটা দেখালাম, তিন পাড়ের তিনটা দাম আপনার 1 রেডি পড়বে, 11,500 টাকা পড়বে এটি। এই সেটটা দেখতে পাচ্ছি গোল্ডেন কালার, সব থেকে চমৎকার লেগেছে। জি এটা আছে আপনার গোল্ডেন কালার, এটা মানে খাটটা মেশিন করে নাকি ভাই? খাটটা চাইলে মেশিন করে নিতে পারবে, সমস্যা নাই। আচ্ছা খাটটা হচ্ছে গোল্ডেন, এটা হচ্ছে গোল্ডেন, সুকেসটাও গোল্ডেন। সুকেসটা ভাই একটু দামটা বলে দেন। এই সুকেসটা হচ্ছে আপনার টু পার্ট, এই মালটা আমার অর্ডারি মাল এটা, ঠিক আছে এটা আপনার টু পার্টের সুকেস, তো কারণ অর্ডারি মাল এটা প্রেস করছে আপনার 16,000 টাকা বানায় নিচ্ছে আর কি অর্ডারি, এই জন্য দামটা বেশি পড়েছে, এই জন্য দামটা একটু বেশি পড়েছে। আচ্ছা এই খাটগুলো দাম কত টাকা করে? আপনার এই খাটটার দাম হচ্ছে আপনার 7,500 টাকা, এগুলা এটা হচ্ছে আপনার 5 ফিট বাই 7 ফিট। ভিউয়ার্স এরপর আপনাকে দেখাবো আলমারি কালেকশন নাকি ভাই? জি আলমারি কালেকশন এটি। আচ্ছা হচ্ছে টু পার্টের? জি ভাইয়া এগুলো আপনার টু পার্টের আলমারি এগুলো। আচ্ছা এগুলো কি কাঠের ভাই? এটি আপনার মালয়েশিয়ান উডকাঠ বলে এটাকে। আচ্ছা মালয়েশিয়ান উডকাঠ, এটাকে আপনার বলা মালয়েশিয়ান এমবিএড বোর্ড, কিন্তু বাংলা বলা মালয়েশিয়ান উডকাঠ। আচ্ছা ভিতরটা একটু দেখান। হ্যাঁ ভিতরে দেখাই দর্শককে, এই যে একটু দেখেন, এই যে ভিতরে, এই যে ভিতরে আপনার 1, 2, 3, 4টা সেল আছে, খুব সুন্দর সেল, এগুলো আপনার ম্যাগনেট সিস্টেম, এটা আপনার সবকটা ম্যাগনেট সিস্টেম লাগানো আছে, এদিকে আছে আপনার হ্যাঙ্গার সিস্টেম একটা, হ্যাঙ্গার সিস্টেম নিচে একটা ড্রয়ার আছে, আপনার নকশা মকশা সব খুবই ভালো। আর চাইলে, হ্যাঁ বলো, চাইলে অন্য কালেকশনও মানে চাইলে অন্য ডিজাইনটা বানাই নিতে পারবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে এটা তো একই ডিজাইন না, মানে ভিতরে একই অপশন? হ্যাঁ ভিতরে আপনার একই অপশন, কিন্তু ডিজাইনটা আপনি আলাদা। আচ্ছা ভাই জান এগুলো রেট কত টাকা করে দিয়েছেন? এগুলো রেট দিয়েছি মাত্র ভাই 12,500 টাকা, এগুলো মাত্র 12,500? জি মাত্র 12,500। কেউ যদি চায় খাটের সাথে সাথে ম্যাট্রেস কিনবে? আমাদের ম্যাট্রেসও আছে, চাইলে আপনি ম্যাট্রেস নিতে পারেন, কিন্তু ম্যাট্রেসে খাটের সাথে, খাটের সাথে দাম এটা আলাদা দামের ম্যাট্রেস এটা, ঠিক আছে আপনি চাইলে খাটের সাথে ম্যাট্রেস নিতে পারেন। এগুলোর দাম পড়বে কত টাকা করে? আপনার ম্যাট্রেস আছে যেটা আপনার 5-7 ম্যাট্রেস আছে আপনার 4,000 টাকা পড়বে এটা, আর আপনার আরেকটা আছে আপনার 6-7, ওইটা পড়বে 5,200 টাকা। ওকে ভিএস আগের ভিডিওতে কিন্তু আমরা ডাইনিং টেবিল দেখাতে পারিনি এই শোরুম থেকে, কিন্তু আজকে আমরা ডাইনিং টেবিল দেখাচ্ছি ভাই যান, এই ডাইনিং টেবিলটা দেখা, এটা তো সম্পূর্ণ নতুন কালেকশন নাকি? সম্পূর্ণ নতুন কালেকশন এটা ভাইয়া, এটা আপনার গ্লাসটা হয়েছে আপনার 10 মিলি গ্লাস, এটা মূলত পাইকারি প্রাইস ভাই, এটা দাম দিচ্ছে আপনার 16,500 টাকা দিচ্ছে, এটা আপনার মালয়েশিয়ান প্রসেসিং বোর্ডের মাল এটা। আচ্ছা ঠিক আছে, এটা মালয়েশিয়ান প্রসেসিং বোর্ড, এটা কেউ যদি 6 চেয়ার নিতে চায় সেক্ষেত্রে?
হ্যাঁ এটা যদি আপনি 6 ছড়া নিতে চান নিতে পারবে সমস্যা নেই এরকম 10 মিলি গ্লাস পাবে প্রসেসিং কার্ডের ভোর এটা ঠিক আছে আপনি দেখা যায় 6 ছড়া দাম পড়বে 16 22500 টাকা পড়বে এটা জিএস আজকে দেখাবো একেবারে বাংলাদেশের ভিতর সবথেকে কম দামের সোফা সেট এটা হচ্ছে 7 দাম সোফা সেট 7 দাম সোফা এটা দেখেন ভাই এটা হ্যাঁ এই যে দেখেন 7 দাম সোফা এটা ভিতরে আপনি দেখা যায় 2 ইঞ্চি ফোম দেওয়া আছে এটা আপনি বসলে স্প্রিং করবে এটা আচ্ছা আর অন্য সব ঘরে দেখবেন আপনি জুট বোঝা দেয়া থাকে দাম কমে পাবে কিন্তু জুট বোঝা দেবে কিন্তু আমাদের সোফা কালেকশনটা ভালো এটা অরিজিনাল ফোম জি জি ওকে ঠিক আছে এটা ভিতরে আপনার দেখা সম্পূর্ণ কেরোসিন কাঠ দিয়ে বানানো এটা এই যে নিচে কাঠগুলো কেরোসিন কাঠ এটা হচ্ছে আপনার মালেশিয়ান উড কাঠ বলে এটাকে এটাকে মালেশিয়ান উড কাঠের ভিতরে আছে আপনার কেরোসিন কাঠ কাপড় দাম বড় না এটা আচ্ছা এটা কয় সিটের এটা হচ্ছে আপনার 6 সিটের 6 সিটের 6 সিটের এটা এটা একটা হচ্ছে 3 একটা হচ্ছে 2 একটা 3 একটা 2 একটা 1 এটা সাথে যদি কেউ টি টেবিল নিতে চায় সেখানে টি টেবিলও আছে টি টেবিল আছে হ্যাঁ সাথে নিতে চায় টি টেবিল আছে এটা ওকে ঠিক আছে এবিএস চমৎকার এটা টি টেবিলও কিন্তু এটা সাথে থাকছে তবে এটা দাম কত টাকা আপনার সোফা সেটটা দিছি মাত্র 12000 টাকা দিছি ভাই মাত্র 12000 টাকা জি আচ্ছা যদি কেউ এটা টি টেবিল ছাড়া দামটা বললেন টি টেবিল ছাড়া দাম এটা টি টেবিল ছাড়া দাম এটা আর কেউ টি টেবিল নিতে চায় টি টেবিল আছে টি টেবিল দেখতে পারেন এটা দাম কত টাকা আপনি টি টেবিলটা এটা আপনি মূলত আমাদের চায়না টি টেবিল এটা এটাকে বলা চায়না টি টেবিল আপনি ডাবল গ্লাস টি টেবিল এটা আচ্ছা এটা তো পায়ার রূপালী কালার খুব সুন্দর টি টেবিল পুরোটা ডাবল গ্লাস ওকে এটা দাম কত টাকা ভাই এটা প্রাইসটা দিছি মূলত 4500 টাকা প্রাইস দিছি এটা দর্শক এতক্ষণ আমাদের শোরুমে যে ফার্নিচারগুলো দেখাইছে এটা আপনার মূলত বাংলাদেশে যে কোনো প্রান্ত নিতে পারবেন কিন্তু আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন কুরিয়ার সার্ভিসের বিল হচ্ছে 2500 থেকে 3000 টাকা কুরিয়ার সার্ভিস বিল এটা আচ্ছা আর যদি অনেকগুলো ফার্নিচার না সেক্ষেত্রে কি করবেন পিকআপ দিতে পারবেন অনেকগুলো ফার্নিচার নিলে আপনার দেখা যায় পিকআপ আছে বা ঢাকার ভেতরে যদি নেয় ভ্যান গাড়ি আছে কিন্তু এটা রেটটা ভাড়াটা কাস্টমার দিতে হবে এটা এটা দোকানদার বহন করবেন এটা আচ্ছা ভাই যান আপনার সময় ঠিকানাটা আবার একবার বলে দেন আমাদের ঠিকানা হয়েছে ঢাকা লালবাগ সেকশন বেরিবাট টেম্পু স্ট্যান্ড বলে ওকে ঠিক আছে আর যে দামটা বলেন এই দামই তো সম্পূর্ণ খুচরাভাবে দিবেন হ্যাঁ আমাদের যে দামটা আমি বলে দিছি এই দামটা আপনি খুচরা বা পাইকারি যে দামে নিতে চায় নিতে পারবে কোনো সমস্যা নেই আর যদি পাইকারি নিতে চায় তার জন্য একটু কম বেশ আছে আচ্ছা সোভিয়াস আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বাংলাদেশের ভিতর সবথেকে বড় পাইকারি মার্কেট থেকে বিশ্বস্ত একটি দোকান এটা হচ্ছে রফি ফার্নিচার থেকে কিন্তু আপনার ফার্নিচারগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন এবং তাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে কিন্তু আপনারা যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে ফার্নিচারগুলো নিতে পারবেন সো ভিউয়ার্স আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ